সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবর খবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরের থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজ 16 অক্টোবর, রোজ শনিবার, আমরা খবর খবর চ্যানেল নিয়ে বর্তমান অবস্থান করতেছি ভাই ভাই ডেয়ারি ফার্ম। আর এই ভাই ভাই ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা হাটের পাশেই। আর এই খামারটি পরিচালনা করে থাকে বাচ্চু ভাই। বাচ্চু ভাই মূলত বকনা বাচ্চা বিক্রি করে থাকে। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো বাচ্চু ভাইয়ের কাছে যে বকনা বাচ্চাগুলো রয়েছে, সেই বকনা বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম, জাত, বয়স সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এখান থেকে আপনারা ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, শাহিওয়াল, জার্সি, মুন্ডি সব ধরনের বকনাই সংগ্রহ করতে পারবেন। আমরা কথা বলবো বাচ্চু ভাইয়ের সাথে, তার সাথে কথা বলে জানার চেষ্টা করব ওনারা যেহেতু প্রতি সপ্তাহে বকনা সংগ্রহ করে থাকে, তো এই সপ্তাহে ওনারা কী ধরনের বকনাগুলো সংগ্রহ করলো, এগুলোর দাম কেমন, জাতে মানে গুণে কেমন, আর সেই বিষয়গুলো আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব। তো চলুন প্রথমে আমরা বাচ্চু ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতু। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো যেহেতু প্রতি সপ্তাহে প্রায় আপনার খামারে আসা হয়, তো এই সপ্তাহে আসলাম, তো এই সপ্তাহে সংগ্রহ কেমন আছে? যে এই সপ্তাহে সংগ্রহ আছে হচ্ছে 12 পিস বাচ্চা আছে, এর মধ্যে 2টা মুন্ডি আছে, মোট 12টা বাচ্চা আছে। মোট 12টা বাচ্চা আছে এই সপ্তাহে? 12টা। তো এগুলো দর্শকদেরকে দেখাবেন? জি, 12টা বাচ্চা আজকে দেখাবো, এর মধ্যে 2টা মুন্ডি বাচ্চা আছে আর কি। তো যে বাচ্চাগুলো রয়েছে এগুলোর দাম কত থেকে কতর ভিতরে আছে? যে দাম আছে আমার কাছে 75,000 থেকে 1,32,000 টাকা পর্যন্ত। 75 থেকে 1,32,000 টাকার ভিতরে বাচ্চাগুলো দর্শক সংগ্রহ করতে পারবে এই সপ্তাহে? জি, এই সপ্তাহে। তো গরুর বাজারটা তুলনামূলক কেমন যাচ্ছে, বর্তমান বাজারটা? যে গরুর এখন গরু আসলে পাওয়া যাচ্ছে না, চারদিকে ধান কাটা লাগছে, তো এই যার কারণে বাজারে গরু উঠছে না। কো ওই গ্রামগঞ্জে থেকে বাড়ির ঘুরে ঘুরে একটা করে গরু সংগ্রহ করতে হচ্ছে, এই জন্য গরুটা সংগ্রহ করতে খুবই কষ্ট হচ্ছে। যা দামটা কেনার মধ্যে আছে, তবে বাজারে গরু পাওয়া যাচ্ছে না। কো বাজারে গরু পাওয়া যাচ্ছে না, এই জন্যই মনে করেন গরুর দামটা একটু জ্বালা বাড়তি, আশা করা যায় এর মধ্যে জাতমান ভেকেশনে কিনতে হবে। আচ্ছা আচ্ছা, তো যে বাচ্চাগুলো আছে তো চলুন ওগুলো আমরা দর্শকদেরকে দেখাই। জি, আচ্ছা দেখান। প্রথমে একটা বকন দেখতে পাচ্ছি ভাই আমরা, এটা কি জাতের? এটা জাত হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান, এটা সিং হবে না, এটা হচ্ছে মুন্ডি বাচ্চা ভাই। মুন্ডি না? যে এটা মুন্ডি বাচ্চা, এর মাথাটা দেখাই দেয়। বাংলাদেশের প্রেক্ষাপটে মুন্ডি বাচ্চার চাহিদা সব থেকে বেশি? সবচেয়ে বেশি তো এটা চাহিদা হবে, কারণ এই গরুটা আপনার যেটা সিং হবে সেই গরুটার থেকে 10-15 লিটার দুধ বেশি হয় মুন্ডি গরুর। আচ্ছা, আর এই গরুগুলো তো আপনার পাওয়া যায় না। যদি একটু দর্শকদেরকে দেখাই, আপনার হলস্টাইন ফ্রিজিয়ান গরু পাওয়া যায় কিন্তু মুন্ডি তো পাওয়া যায় না। কো সরাসর এই গরুগুলা পাওয়া যায় না। দর্শক, দুধের লানটা দেখতে পাচ্ছেন আপনারা? দুধের জায়গাটা খুবই ভালো, দুধের বাটগুলা সাদা, পায়ের খুর সাদা, জিভা সাদা। আচ্ছা আচ্ছা, এই সাইড থেকে একটু দর্শকদেরকে দেখাই। দর্শক, এই সাইড থেকেও দেখতে পাচ্ছেন মুন্ডির মাথাটা দেখাই দেন। এই এই হচ্ছে রিয়েল মুন্ডি যাকে বলে। বয়সটা কেমন এটার? এটার বয়স হবে 10 মাস। দামটা কত রাখছেন এটার? যেটার দাম চাচ্ছি 78,000 টাকা। চাওয়া দাম 78,000 টাকা, বাচ্চাটার বয়স হবে আপনার 9.5 মাস। বাচ্চাটার বয়স হবে 9.5 মাস। হলস্টাইন ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। এই বাচ্চাটা দুধের উলান দেখাই দেন দর্শক, দুধের উলানটা। 3 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছি ভাই আমরা, এটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা ভাই, এটার বয়স হবে আপনার 10 মাস প্লাস। 10 মাস প্লাস, 10 মাস। দুধের উলানটা একটু দর্শকদেরকে দেখাবেন। এটার আবার দুধের উলানের গেট আপটা এখনই মনে হচ্ছে 5 মাসের প্রেগনেট। দর্শক, দুধের উলানটা দেখতে পাচ্ছেন আপনারা, এটার দামটা কত রাখছেন? যেটার দাম চাচ্ছে 78,000 টাকা। এটার দামটা রাখছেন 78,000 টাকা। 78,000 টাকা দাম চা, এর থেকে সামান্য কিছু দরদাম করে নিতে পারবে, কিছুটা সামান্য দরদাম করতে পারবে। জি অবশ্যই। এটা দেখতে পাচ্ছি আমরা 3 নম্বর বাচ্চাটা। 3 নম্বর বাচ্চা। 4 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছি। 4 নম্বর বাচ্চাটা আপনার ফ্রিজিয়ামের সাথে জার্সির মিক্সড আছে, তো এটা হচ্ছে মুন্ডি বাচ্চা ভাই। এটা মুন্ডি বাচ্চা, এটা সিং কখনো হবে না। আচ্ছা আচ্ছা, এটারও মাথা দেখা দেন, মাথাটা একটু। দর্শক, মাথাটা দেখতে পাচ্ছেন আপনারা, দুধের উলানটা একটু দর্শকদের দেখাবেন। দর্শক, দুধের উলানটা দেখতে পাচ্ছেন, 4 নম্বর বাচ্চাটা, মুন্ডি বাচ্চাটা। এটার দামটা কেমন রাখছেন? যে এটার দাম চাচ্ছি 82,000 টাকা। চাওয়া দাম 82,000 টাকা। 82,000 টাকা দরদাম করতে পারবে কি? দরদাম সামান্য দরদাম করার সুযোগ রাখছি ভাই, একদমে গরু বিক্রি হয় না। কো
তবে দরদাম করার আগে গরুর জাতমান কোয়ালিটির আগে দেখতে হবে, কিছুটা দরদাম করতে পারবে, কিছুটা দরদাম করে নিতে পারবে। এটা দেখলাম আমরা 4 নাম্বার বাচ্চা, 4 নাম্বার বাচ্চা। তো দর্শক চলুন 5 নাম্বার বাচ্চাটা দেখি, 5 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছেন, 5 নাম্বার বাচ্চা, এটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, বাচ্চাটা খুবই ভালো, এগেটের বাচ্চা যাকে বলে, এল বডি পাউ খুবই মোটা মোটা মহিষের পায়ের মতো। এটার দামটা চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছে ভাই 78000 টাকা। চাওয়া দাম 78000 টাকা। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে? অবশ্যই আলোচনা সাপেক্ষে দরদাম করতে নিতে পারবে, তবে গরু দরদাম করার আগে গরুর জাতমান কোয়ালিটিটা আগে দেখতে হবে, কত টাকার বাচ্চা, জাতমান কোয়ালিটি দেখে সংগ্রহ করতে হবে। এটা দেখলাম আমরা 2-4-5 নাম্বার বাচ্চা। তো দর্শক চলুন 6 নাম্বার বাচ্চাটা দেখে, 6 নাম্বারটা দেখতে পাচ্ছেন, আপনার হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, এই বাচ্চাটার বয়স হয় 12-13 মাসের মধ্যে, 12-13 মাসের মধ্যে, তার মানে রেডি ধরা চলে প্রায়, আর মাসখানেক পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা, এটা হলস্টাইন ফ্রিজিয়ানের বাচ্চা, তো এগেটের বাচ্চা কাকে বলে দেখেন, পা মোটা ভৈঁসের মতন, এল বডির একটা বাচ্চা। দর্শক দুধের উলানটা দেখতে পাচ্ছেন আপনারা, এই বাচ্চাটা আরো আপনার বয়স হয় 12-13 মাসের মধ্যে, বয়স হয় মাস 1-2 মাস গেলে রেডি হয়ে যাবে, 1-2 মাসের মধ্যে এগুলা আর কি হেঁটে আসবে, রেডি বলতে হেঁটে আসবে। এটার দামটা কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 95000 টাকা, 95000 টাকা। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে? অবশ্যই। আপনার তো আরো কিছু বাচ্চা আছে না? এই পাশে 6টা বাচ্চা আছে। তো দর্শক চলুন দেখাই আপনাদেরকে, আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি, অনেক বড় সড় একটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই, এই বাচ্চাটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ান জাত, এই বাচ্চাটার বয়স হবে আপনার 15 মাস, আর 15 মাসের মধ্যে এই বাচ্চাটার বীজ দেওয়া আছে ভাই। কত দিনের বীজ দেওয়া আছে এটাকে? 1 মাস 23 দিন আজকে বীজ দেওয়ার বয়স, কার্ড আছে আমার কাছে, কোনো ভাই যদি কার্ড দেখে সংগ্রহ করতে চায় তবে কার্ড দেখে নিতে পারবে, কার্ড দেখে দরদাম করে নিতে পারবে। আবার কোনো ভাই যদি মনে করে না এটার বয়স বেশি, তো ভাই ভুল ভাববে, এটার হচ্ছে এখনো দাঁত হয় নাই, আর বয়স 11টি, একগ্রস্ত বাসা থেকে এসে 11টি 15 মাস, দাঁত হয় নাই এখনো, না এখনো দাঁত হয়, তো একটু দাঁতটা দেখে দিতেন যদি। দর্শক চলুন, দর্শক আপনাদেরকে দাঁতটা দেখিয়ে দেবো, দর্শক দেখেন দাঁত দেখাইতে গেলে কত কষ্ট হয় সেটাও দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন এখনো ছাগলের দাঁতের মতন ছোট ছোট দাঁত, দর্শক দাঁত হয়নি দেখতে পাচ্ছিলেন, তো দাঁত মানে এখনো ছোট ছোট দাঁত, দাঁত হওয়া এখনো বহু দেরি, আশা করা যায় বাচ্চা হওয়ার দিত কয়েকটা দাঁত পড়বে। আচ্ছা দর্শক, দুধের উল্লানটা দেখতে পাচ্ছেন, দামটা কত রাখছেন এটা? এটার দাম চাচ্ছে 1,32,500 টাকা, 1,32,500 টাকার চাওয়া দাম, 1 মাস 23 দিনের প্রেগনেন্ট আছে, কার্ড দিয়ে কোনো ভাই যদি নিতে চায় নিতে পারবে। পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা, পরবর্তী বাচ্চাটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, বাচ্চাটা খুবই ভালো দেখেন, গলা চিকন, লম্বা গলা ওটার মতন, বয়সটা কেমন এটা? এটার বয়স হয় 12 মাস প্লাস। দর্শক দুধের উলানটা দেখতে পাচ্ছেন আপনারা, দুধের উলান বলতে মানে বাট চারটা দেখেন, চার জায়গায় সিটি আছে, খুবই খুবই সুন্দর। আচ্ছা এটার দামটা কত রাখছেন? এটার দাম আছে 97000 টাকা, 97000 টাকা চাওয়া দাম, 97000 টাকা দাম আছে, এটা দরদাম করে নিতে পারবে, সামান্য দরদাম করার জায়গা আছে। পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা, এটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, এটার বয়স হবে 12 মাস, এটার বয়সটা হবে 12 মাস, হলস্টাইন ফ্রিজিয়ান। এই বাচ্চাটার আবার দেখেন মাদার গেটআপটা আবার একেবারে এল বডি যাকে বলে, মাদারটা গলা চিকন, কম্বল নাই, লাভই নেই, তো অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান একটা বাচ্চা, যারা নিবে দরদাম করে নিতে পারবে, দামটা চাচ্ছিলেন করে দাঁতমান দেখে যাচাই বাছাই করে দরদাম করে নিতে পারবে। দামটা কত চাচ্ছিলেন? এটার দাম চাচ্ছে 95000 টাকা চাওয়া দাম, সামান্য দরদাম করা যায়, সামান্য কিছু দরদাম করতে পারবে। দর্শক দুধের উলানটা দেখতে পাচ্ছেন, তো এই সাইডে তো আরো কিছু বাচ্চা আছে, পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা, একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, এই বাচ্চাটা এ গ্রেডের বাচ্চা, এই বাচ্চাটা এ গ্রেডের বাচ্চা, এসআই বিজের বাচ্চা, এটা বাচ্চাটা দেখেন মাথাটা খুবই উষার, গলা চিকন, কম্বল নাই, লাভি নাই, পায়ের খুর সাদা, জিভা সাদা, সব কিছুই ঠিকঠাক আছে, এ গ্রেডের বাচ্চা যাকে বলে। দর্শক দুধের উল্লানটা দেখতে পাচ্ছেন আপনারা, এটার দামটা কেমন রাখছেন? এটার দাম যাচ্ছে ভাই 95000 টাকা চাওয়া দাম, চাওয়া দাম 95000 টাকা। দরদাম করতে পারবে তো? না জি, দরদাম অবশ্যই করতে পারবে, তবে দরদাম করার আগে গরুর জাতমান কোয়ালিটিটা আগে দেখতে হবে, যে কত টাকার জিনিস, আমি দাম চাচ্ছি আর দিয়ে দেবো তা না, দর্শকদের যতটুকু নজর কাটে বলতে পারবে, তবে নিলে পারে গোটা জাতমান দেখে নিতে পারবে। জি,
লাস্টের বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা, এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। এই বাচ্চাটা আমার ঘরের সবচেয়ে সেরা বাচ্চা যাকে বলে, আপনার ঘরের সবথেকে সেরা বাচ্চা এটা। এর মাথাটাও ওশার, গলাটা চিকন, কানগুটটা ছোট, আর পা দেখেন, পা চারটা দেখাই দেন দর্শক ভাইদের, মহিষের পায়ের মতন, আয় হাতির পা বলা চলে, হাতির পায়ের মতন মোটা পাও। দর্শক দুধের উলানটা খুব মাশাআল্লাহ খুবই ভালো। দর্শক দুধের উলানটা দেখাই আপনাদেরকে, দর্শক দুধের উলানটা দেখতে পাচ্ছিলেন। দর্শক দুধের আসলে সব বাচ্চার দুধের উলানটা এখানে খুব কষ্ট। এটার দামটা কেমন রাখছেন? এটার দাম চাচ্ছি আমি 97,000 টাকা। 97,000 টাকার চাওয়া দাম। বয়সটা কেমন এটার? এটার বয়স হয় আপনার 12 মাস হবে। আর যারা নিবে দেখে শুনে তো নিতে পারবে, দেখে শুনে অবশ্যই নিতে পারবে। সবচেয়ে ভালো হয় খামারে আইসারি গরুনির চোখে যা দেখে শুনে দরদাম করে নেওয়াটাই ভালো। যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগ আমার জেলা, আমার বাসা জেলা পাবনা থানা ঈশ্বরদী গ্রাম অরণখোলা, অরণখোলা গোরুহাটের পূর্ব পাশে সিমেন্ট মিল অথবা বটগাছে, বটগাছের পাশে আমার খামার। মোবাইলের স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারে ফোন দিলে পারে আমার বাসায় চলে আসতে হবে। আচ্ছা আচ্ছা, দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে? জি অবশ্যই। ফোন নাম্বারটা যদি একটু বলে দিতেন। ফোন নাম্বার 01759120717। এই নাম্বারে আপনাকে পাবে? জি, এটাই আমার নাম্বার, 24 ঘন্টায় খোলা থাকে, যখন তখন ফোন দিলে পারে আমার সঙ্গে যোগাযোগ করতে। আচ্ছা আচ্ছা, তো বাচ্চা ভাই আজকে আমাদেরকে অনেক সময় দিলেন, অনেকগুলো গরু দেখালেন, তো ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।